নতুন একটা রেভলিউশন চলে আসছে আজকাল। আপনারা সবাই হয়তো নাম জানেন ক্যাপকাটের, যারা একটা প্রফেশনাল ভিডিও এডিটর তারা ক্যাপ ইনবাউন্ড প্রসপেক্ট হচ্ছে গিয়ে যে ক্লায়েন্টরা আপনাকে নকদে বলবে তাদের জন্য আপনাকে কাজটা করে দিতে। হাই ফ্রেন্ডস, আমরা অনেকেই চাই আমাদের ভিডিওতে বাংলা সাবটাইটেল অ্যাড করতে, কিন্তু এমন কোন আপনি ক্যাপশনের অ্যাপ পাবেন না যে অ্যাপ দিয়ে আপনি অটোমেটিক্যালি আপনার ভিডিওতে বাংলা ক্যাপশন বা সাবটাইটেল অ্যাড করতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব কীভাবে আপনার যে কোনো বাংলা ভিডিওতে অটোমেটিকলি সাবটাইটেল অ্যাড করে ফেলবেন ক্যাপকাট এবং টিকটক অ্যাপটি ব্যবহার করে। তো খুবই ইজি একটা কাজ, আমি যেভাবে আমার ভিডিওতে বাংলা সাবটাইটেল অ্যাড করি সেম প্রসেসটা আপনাদেরকে দেখাবো, এবং এখন থেকে আপনারাও আমার প্রসেসটা ফলো করে আপনার যে কোনো বাংলা ভিডিওতে বাংলা সাবটাইটেল অ্যাড করতে পারবেন। আপনি যখন কোনো ভিডিওতে বাংলা সাবটাইটেল বা ক্যাপশন অ্যাড করবেন তখন আপনার ভিডিওর যে অডিয়েন্স রিটেনশন আছে সেটা অনেকটাই বৃদ্ধি পাবে এবং আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স অনেকটাই বেড়ে যাবে। সো ভিডিওটি সবার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, জাস্ট অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমাদের ভিডিও এডিটিং শুরু করে দিই। অলরাইট ভিউয়ার্স, প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপটিতে চলে যাবো। তো আমি ক্যাপকাট অ্যাপটিতে ক্লিক করে দিব। ক্যাপকাটে আসার পর আমরা আমাদের ভিডিওটা কমপ্লিট এডিটিং করে নেব, তাই এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে চাই সেই ভিডিওটাতে ক্লিক করে দিব, তারপর নিচ থেকে অ্যাড ভিডিওতে ক্লিক করে দিব। ওকে, অ্যাড ভিডিওতে ক্লিক করে দেওয়ার পর ভিডিওটা এখানে চলে আসবে। তো আমি আপনাদেরকে প্রথমে বললাম আপনি আপনার ভিডিওটা প্রথমে কমপ্লিট এডিটিং করে নেবেন সাবটাইটেল অ্যাড করার আগে, সাবটাইটেল সবার শেষে অ্যাড করবেন। ওকে, তো ধরুন আমার এই ভিডিওটা কমপ্লিট এডিটিং হয়ে গেছে ক্যাপকাট অ্যাপটির মাধ্যমে। এখন আমরা এই ভিডিওটা সেভ করে নেব। সেভ করার আগে আমাদের একটি কাজ করতে হবে, একদম ভিডিও শুরুতে চলে আসবো, তারপর নিচের যে ওভারলে একটা লেখা দেখতে পাচ্ছি বা টুলস দেখতে পাচ্ছি ওভারলেতে ক্লিক করব। এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর গাইস আমরা উপরে কিন্তু প্রথমে দেখতে পাচ্ছি অ্যালবাম, অ্যালবামের একদম শেষে আপনারা স্টক ভিডিওজ পেয়ে যাবেন। উপরে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, এখান থেকে একদম শেষে চলে আসবেন স্টক ভিডিওজে। এখান থেকে ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে ক্লিক করে দিবেন, মানে সিলেক্ট করে দিবেন। তারপর নিচ থেকে অ্যাড ক্লিক করে দিবেন। ওকে, এখান থেকে আমি এটা ক্রস করে দিব। তো আমাদের ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেল। এখন এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আমরা সম্পূর্ণ ভিডিওতে ফিট করে দিব যাতে আমাদের ভিডিওটা না দেখা যায়। ওকে, তো এই ভিডিওটা কিন্তু মাত্র 5 সেকেন্ড, এটাকে আমরা স্লো করে অনেক বড় করে নেব, মানে ভিডিও সমান করে নেব। তাই এখান থেকে স্পিডে ক্লিক করব, নর্মালে ক্লিক করব, এখান থেকে একদমই স্লোমো করে দিব, একদম শেষে নিয়ে যাবেন। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন, একদম শেষে নিয়ে গেলাম, তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমাদের ভিডিওর একদম শেষে চলে আসবো। শেষে আসার পর ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের লেটারটা ক্লিক করব, নিচ থেকে স্প্লিটে ক্লিক করব, তারপর অতিরিক্ত যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা সিলেক্ট করে নিচ থেকে ডিলিট করে দিব। ওকে, ক্যাপকাটে মোটামুটি আমাদের কাজটা শেষ হয়ে গেছে, লাস্ট আরেকটু কাজ করব। তো এখন আমরা এই ভিডিওটা সেভ করে নিব, উপরে যে সেভ অপশন রয়েছে সেটাতে ক্লিক করব, এখান থেকে সেভ টু ডিভাইসে ক্লিক করব, তাহলে আমাদের এই ভিডিওটা সেভ হয়ে যাবে। ওকে, ভিডিওটা সেভ হয়ে যাচ্ছে। ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে টিকটকে চলে যাব। তো আমি এখান থেকে সরাসরি হোমে চলে গেলাম। হোমে যাওয়ার পর এখন আমি টিকটক অ্যাপটি ওপেন করে নিব। টিকটকে আসার পর আমরা যে ভিডিওটা এইমাত্র ক্যাপকাট থেকে সেভ করলাম সেই ভিডিওটা আপলোড করব। ওকে, আপলোড করার আগে কিছু কাজ আছে, যেমন নিচ থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করব। ওকে, প্লাস আইকনে ক্লিক করার পর আমাদের ক্যামেরাটা অন হয়ে যাবে। ওকে, তারপর নিচ থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এইমাত্র যে ভিডিওটা সেভ করলাম সেই ভিডিওটা সিলেক্ট করে দিব, তারপর নিচ থেকে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ভিডিওটা চলে আসবে। এটা কিন্তু ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করা আছে তাই এখানে কিছু দেখা যাচ্ছে না। সো এখন আমাদের কাজ হচ্ছে আমরা ডান পাশে অনেকগুলো টুলস দেখতে পাচ্ছি, এই টুলসগুলো থেকে একটু নিচে আসবো। ওকে, নিচে আসলে এখানে ক্যাপশন একটা অপশন দেখতে পাচ্ছি, এটা প্রথম অবস্থায় ডিসেবল থাকবে। তো আপনারা এটাকে এনেবল করে নেওয়ার জন্য কী করবেন, উপরে যে এডিট লেখা আছে 2 নম্বর এডিটে ক্লিক করবেন, তারপর আমরা যে ভিডিওটা মাত্র অ্যাড করলাম সেই ভিডিওর লেটারতে ক্লিক করব, তারপর নিচ থেকে আমরা ভলিউমে চলে যাবো। এখান থেকে ভলিউমটা একদমই 100 করে দিব, মানে ফুল করে দিব, তারপর এখান থেকে সেভে ক্লিক করব, তারপর এখান থেকে ব্যাক চলে আসবো, আবার ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এখন কিন্তু সাবটাইটেলটা আমরা পেয়ে যাবো বা ক্যাপশনটা পেয়ে যাবো। এই যে দেখতে পাচ্ছেন ক্যাপশনটা কিন্তু এখন এনেবল হয়ে গেছে। এখন আমরা ক্যাপশনসে ক্লিক করব। ক্যাপশনসে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ প্রথমে ইংলিশ থাকবে, এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার একটা অপশন রয়েছে যে দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে খুঁজে বের করে নেবেন, একদম নিচেই কিন্তু বাঙালি রয়েছে, সো এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাপশনটা চলে আসছে। ক্যাপশনটা আসার পর এখানে কিন্তু এডিট করার অপশনও আছে, আপনি চাইলে আপনার ইচ্ছে মতো এখান থেকে এডিট করতে পারবেন। যদি কোনো ভুল থাকে সেটাও কিন্তু এখান থেকে ঠিক করে নিতে পারবেন। আমি নিজে এখান থেকে ক্যাপশন তৈরি করে দেখেছি, ভুলের পরিমাণ 1% নয়, যদি কোনো ভুল থাকে সেটা আপনি নিজে ইচ্ছে মতো ঠিক করে নিতে পারবেন। যেই লাইনে ভুল আছে সেই লাইনটাতে জাস্ট ক্লিক করে এটাকে এডিট করে নেবেন। ওকে, তো আমার সব কিছু ঠিক আছে, এখান থেকে সেভে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা চাইলে স্টাইলটা চেঞ্জ করতে পারবো, টেক্সটে বিভিন্ন কালার টেক্সট দিতে পারবো বা টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারবো। সেটা করার জন্য এখানে এ একটা লেখা দেখতে পাচ্ছি, আপনারা এ লেখাটা দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। তারপর এখানে কালার রয়েছে, যে দেখতে পাচ্ছেন কালার, আমি ইউলো কালারটা সিলেক্ট করে দিব। তারপর এখানে অনেকগুলো ফন্ট রয়েছে, তো আপনি আপনার পছন্দের যে কোনো ফন্ট এখান থেকে সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে নেওয়ন ফন্ট রয়েছে, মানে আপনার ফন্ট থেকে একটু গ্লোয়িং লাইট আসবে, এই ফন্টও কিন্তু বা এই সাবটাইটেল কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। সো আমি আমার পছন্দ মতো একটি ফন্ট এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, আমি এখান থেকে রেট্রো ফন্টটা সিলেক্ট করে দিলাম, তারপর এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কথার সাথে সাথে কিন্তু লেখাটা উঠতেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে উপর থেকে সেভে ক্লিক করা। সেভে ক্লিক করার পর এখন ভিডিওটা আপলোড করা প্রাইভেট করে। ওকে, প্রাইভেট করে আপলোড করার জন্য উপরে সেটিংস এখন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এখানে এভরি ওয়ান থাকবে, আপনারা এটাকে অনলি ইউতে করে দিবেন, তারপর নিচ থেকে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এই ভিডিওটা আপনি নিচ থেকে পোস্টে ক্লিক করে পোস্ট করে দেবেন। ওকে, পোস্ট ভিডিও হয়ে গেল।
ওকে ভিডিওটা পোস্টে যাওয়ার পর আমরা এই ভিডিওটাকে সেভ করে নিব। তো ভিডিওটা এখন সেভ করার জন্য আমরা চলে যাব প্রোফাইলে। প্রোফাইলে যাওয়ার পর এখানে আমরা একটা লক বাটন দেখতে পাচ্ছি বা লক আইকন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এইমাত্র যে ভিডিওটা আপলোড করলাম সেটা কিন্তু একদম প্রথমেই চলে আসবে, সেই ভিডিওটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখন আমরা এই ক্যাপশনের ভিডিওটা ডাউনলোড করব। সেটা করার জন্য নিচে থ্রি ডট রয়েছে, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেভ ভিডিও লেখা দেখতে পাচ্ছেন, জাস্ট এটাতে ক্লিক করে দিলে কিন্তু ভিডিওটা সেভ হয়ে যাবে, তবে এখানে ওয়াটারমার্ক থাকবে। তো ওয়াটারমার্ক ছাড়া এই ভিডিওটা ডাউনলোড করতে গেলে কিন্তু এটাকে আগে পাবলিক করতে হবে। সো আমি প্রাইভেসিতে গিয়ে এটাকে আমি এভরি ওয়ান করে দিই, তারপর এখান থেকে আমি ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করব। ডাউনলোড করার সাথে সাথে এই ভিডিওটা আবার ডিলিট করে দিব। ওকে, তো আমার আইডিতে এটা পোস্ট হয়ে গেছে, আমি এখান থেকে ভিডিওটাতে ক্লিক করব। এখন নিচ থেকে যে থ্রি ডট রয়েছে এটাতে ক্লিক করে আমি এখানে অনেকগুলো অ্যাপস পেয়ে যাব, এখান থেকে মোরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সবগুলো অ্যাপ শো করতেছে, তো আমি টিক সেভার অ্যাপটি দিয়ে কিন্তু টিকটক থেকে ওয়াটারমার্ক ছাড়া ভিডিও ডাউনলোড করে থাকি। আপনারা চাইলে এই অ্যাপটি ইউজ করতে পারেন। সো আমি এই টিক সেভার অ্যাপটিতে ক্লিক করে দিব। ক্লিক করার পর অ্যাপটিতে আমাকে নিয়ে যাবে, তারপর এখান থেকে নো ওয়াটারমার্ক ভিডিও এটাতে ক্লিক করে আমরা এখান থেকে ভিডিওটা সেভ করে নিব। ভিডিওটা সেভ হয়ে গেলে এখন আমি মিনিমাইজ করে সরাসরি আবার ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাট আসার পর এখান থেকে ব্যাক অপশনে চলে যাব, মানে আমরা যেই ভিডিওটা এডিট করেছিলাম সেখানে আবার চলে গেলাম। এখন আমরা যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড অ্যাড করেছিলাম সেটাতে ক্লিক করে দিব, মানে ব্যাকগ্রাউন্ডের লেয়ারটাতে ক্লিক করব। তারপর এটাকে আমরা এখান থেকে জাস্ট ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এখন আমরা নিচ থেকে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর এইমাত্র যে ভিডিওটা টিকটক থেকে ডাউনলোড করলাম সেই ভিডিওটা সিলেক্ট করব। তারপর নিচ থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমাদের ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এখান থেকে সরানোর জন্য নিচ থেকে ব্ল্যান্ডে যাব। এখান থেকে ফিল্টারে ক্লিক করলে কিন্তু ম্যাজিকটা দেখতে পাবেন যে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে গেছে। এখন আপনারা এই ক্যাপশনটা যেখানে অ্যাড করতে চান বা লাগাতে চান সেখানে আপনারা ইচ্ছা মতো লাগিয়ে দিতে পারেন। সো আপনার যেখানে পছন্দ সেখানে লাগাবেন, অ্যান্ড সাইজটা আপনারা জাস্ট দুইটা ফিঙ্গার দিয়ে জুম করে দিলেই কিন্তু হবে। সো এখন আমি যদি ভিডিওটা প্লে করি, প্লে করার আগে আমরা যে লেয়ারটা অ্যাড করলাম সেই ভলিউমটা জিরো করে দিব। তাই এখান থেকে ভলিউমে গিয়ে জিরো করে দিলাম। এখন গাইস আপনি যেটা বলবেন সেটা জাস্ট এখানে বাংলায় লেখা চলে আসবে। আমি জাস্ট আপনাদেরকে দেখাই ক্যাপকাটে, যারা একটু প্রফেশনাল ভিডিও এডিটর তারা ক্যাপকাট নামটা শুনলে একটু কেমন জানি করে। সো দেখতে পেলেন যে এখানে কিন্তু খুবই সহজে ক্যাপকাট এবং টিকটক অ্যাপটি দিয়ে আমি কিন্তু বাংলা ক্যাপশন আমার ভিডিওতে অ্যাড করে ফেললাম। ওকে, তো এখন আমাদের কাজটা যেহেতু শেষ, ভিডিওটা সেভ করার জন্য উপরে এক্সপোর্ট অপশন রয়েছে, এটাতে ক্লিক করে আমাদের ভিডিওটি সেভ করে নিব। সো ভিউয়ার্স, আমি কিন্তু দেখিয়ে দিলাম যে কেউ আপনার বাংলা ভিডিওতে আপনারা বাংলা ক্যাপশন বা সাবটাইটেল অ্যাড করবেন খুবই সহজে ক্যাপকাট এবং টিকটক অ্যাপটির মাধ্যমে। সো আজকে ভিডিওটি সবার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল। যদি আজকে ভিডিও থেকে একটু উপকৃত হন অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিউয়ার্স, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।